আপনাদের একটু বইও এখানে আমার যে কত সুবিধা হইব, আমার একটু আসান হইব, আমার শরীরের উপর একটু ভাব, তোমরা একটু বইও না, এই জায়গাটার ভিতরে একটু আটটা দিয়ে বস না। ফ্রি ফায়ার খেলতে পারে এক একটা এমনি আটটা দিয়ে দুইটা বয়, এই যে মোবাইল টিপে শুরু হয় একসাথে হমানে টিপে বস না, এনে বস, এনে বসো, আনলে সামনে দিয়ে বসো, আপনারা একটু বসেন, একটু কষ্ট করে বসেন, একটু একটু কষ্ট করে একটু আমার একটু সুযোগ দেন, আমি দুইটা কথা বলি। আমি আসার সময় রোমে বইসা অল্প একটু খাবার খামো, এই জন্য বসছি। তো বসার পর মানে নতুন নামাজি আর ফুরান নামাজির কথা উঠছিল, কি নামাজি নতুন ফুরান নামাজি, নামাজি এক জাত নতুন আর এক জাত ফুরান, নতুন কোনটা আর ফুরান কোনটা একটু বোঝেন। ফুরান নামাজি হইলো নামাজে আইব আল্লাহরে খুশি করার লাইগা, আর নতুন নামাজি নামাজে আইব দুনিয়ার মানুষের দেহানের লাইগা, কথা ঠিক আছে তো? আচ্ছা আবার দাঁড়াইছো তো, গতবারের আগের বারের আগের বার মানে চতুর্থবার যখন মসজিদের ভিতরে নারায়ণগঞ্জে গ্যাসের ট্যাঙ্কি ব্লাস্টিং হয়েছিল মনে আসেনি তো, সবাই একটু আতঙ্কে মনে করছে যে মসজিদে কোনো বোমা হামলা হয়েছে, এই জন্য হয়তো বা মসজিদের ভিতরে অনেক মানুষ যায় অনেক মানুষ যায় না, আবার যারা যায় ডরাইয়া ডরাইয়া যায়, ইমাম মুয়াজ্জিনও নামাজ পড়াইতে একটু ডরাইয়া ডরাইয়া যায়, তেমন সময় ইমামরাও যায় কেমনে ডরাইয়া, ইমাম যায় না না মসজিদে নিয়ে দুর্ঘটনা হয়, মুয়াজ্জিনের ফাড়ায় যাও তুমি আজকে নামাজটা পড়াও, তো মুয়াজ্জিনে কি হুবের মুয়াজ্জিন, মুয়াজ্জিনও যায় খুব একবার চিন্তা ভাবনা কইরা সাবধানে মসজিদে ঢুকে। তা আমরা এলাকার এক মুয়াজ্জিন সাহেবে মসজিদে গেছে আসরের নামাজ পড়াইতো, কি নামাজ মোটামুটি মুরব্বীরা তো ঘর থেকে বাইরিলে আসরের আজানটা দিলে মোটামুটি একটু ঘুমাই টুমাই দুপুরের খানা খাইয়া মুখটা একটু হনই আসলে এর পরে বাইরে নাকি, তো এই মুরব্বী বাইরিছে, এ মুরব্বীর একটা নেশা ছিল মুরব্বী খায় আবুল বিড়ি, কি বিড়ি আবুল বিড়ি, আবুল বিড়ি খায়। এই যে আপনারা অনেকে দাঁড়িয়ে রয়েছেন অনেকে বইয়া রয়েছেন অনেকে একটা গুতা দেন আর কথা কন, এ আবুল বিড়ির মার্কেট একটু আনতাছি চান, মুরব্বী খায় আবুল বিড়ি, তো যারা সিগারেট খায় তারা ফকেটে গ্যাসটা থায় না থায় নি থায়, তো ওই যে বোম বাস্টিং হয়েছে কনে নারায়ণগঞ্জে, তো সব মুসল্লিরা অজু করে নামাজে গেছে, এই নতুন মুসল্লি বেয়াই বেদ বেড়াই তো ইয়া দুপুরে খাইয়া ইচ্ছা মতো ঘুমাইছে ডানে, অন বেয়াই তো আসরের নামাজে যাই, ও বেয়াই আইয়া নামাজে যাই, তো বেয়াই কোনোরকম গেছে মাথা তো টুফি নাই, ও সিগারেট যে খায় আবুল বিড়ি যে খায় এই গ্যাস লাইট এটা আছে কোনাই হকেটের মধ্যে, তো নামাজে গেছে মসজিদের ভিতরে, তো দোয়ায় তাড়াতাড়ি বেয়াই রেলো, এই বেয়াই যাইতে যাইতে অজু করি নামাজে যাইতে যাইতে মোটামুটি ফতম রাকাত শেষ, তো সবাই নামাজ পড়ে মাশাল্লাহ ফতম রাকাত যেহেতু শেষ হামলারও কোনো ভয় নাই মোটামুটি তারা নামাজটা শেষ করবো, তো মোটামুটি এবার যখন অজু করিয়া দ্বিতীয় রাকাতে রুকুত যাইব এমন টাইমে দুই বেয়াই অজু করিয়া তাড়াতাড়ি গেছে অজু করতে বেয়াই তাড়াতাড়ি দ্বিতীয় রাকাত শেষ হয়ে যা, তো ফতম যে বেয়াই যে বেয়াইয়ের বাড়িতে যে বেয়াই আইসে তো এবারের বেয়াই মনে করেন সুর শাকের বেয়াইয়ের বাই ধরেন দোয়া বাঙ্গার তুন বেয়াই এসে বেড়াইতো, তো সোর শাকের বেয়াই মসজিদের পশ্চিম পাড়া মসজিদে তাড়াতাড়ি গেছে, তো সোর শাকের বেয়াই তাড়াতাড়ি আল্লাহ আকবর কইছে, তো যে বেয়াই বিড়ি খায় আবুল বিড়ি এ বেয়াইয়ের ফকেটে যে গ্যাস লাইট এবারটা দৌড়ে দেয় রুকুর ভিতরে আল্লাহ আকবর করে রুকুর ভিতরে উঠতেছে, আর এই ফকেটের থেকে গ্যাস লাইটটা ফয়রা ঠাস করে ফুটতে উঠছে, মুয়াজ্জিনের নামাজে ফালাই দিয়ে তাড়াতাড়ি বারান্দার ভিতরে দিয়ে তাড়াইছে, তো আপনারা এ ব্লাস্টিংয়ের বয়ে কথার বয়ে চারিদিকের বয়ে একটু উঠা যাইয়েন না, আমি ব্লাস্টিং করি আর যা করি অবশেষে এটার ফিনিশিং ব্লাস্টিংয়ের কার যাওয়া লাস্টে দিয়ে আই না মমতাজুলারে ফিন হেলালি হুজুর দিব, আমারটা ওই ব্লাস্টিংয়ের মতো ফুইটটা একটু আতঙ্কের মতো একটু ওয়াশ দিয়ে একটু নরমভাবে শুনবেন, কন ইনশা শুনবেন তো ইনশা আল্লাহ কবুল করুক, জোরে কন আমিন, আরও জোরে বলেন না আমিন।